আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দুই তৃতীয়াংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং তিন বাই পাঁচ অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত দেখুন এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে একজন মোট হচ্ছে একজন ধরে নিলাম তাহলে আমাদের প্রথমেই বলা আছে যে শিক্ষিকা আছে হচ্ছে অর্থাৎ মহিলা আছে হচ্ছে দুই বাই তিন অংশ অর্থে শিক্ষিকা কতজন আছে শিক্ষিকা আমাদের আছে কত এই মোটের দুই শিক্ষিকা তার মানে হচ্ছে মহিলা শিক্ষিকা আচ্ছা তাই যদি হয় তাহলে শিক্ষক কতজন তাহলে শিক্ষক অর্থাৎ পুরুষ শিক্ষক কতজন তাহলে মোট থেকে আমরা মহিলা শিক্ষিকা যদি বাদ দিই তাহলে পুরুষ পেয়ে যাবো তার মানে আমরা পাবো এক্স বাই যেন বিবাহিত পুরুষের সংখ্যা আমাদেরকে বলে দেওয়া আছে যেন বিবাহিত পুরুষ হচ্ছে তিন বাই পাঁচ অংশ তার মানে আমরা বিবাহিত পুরুষের সংখ্যা বের করি তাহলে বিবাহিত পুরুষ শিক্ষক বিবাহিত পুরুষ শিক্ষক হবে কতজন বলে দেওয়াছে এই এদের মধ্যে তিনের পাঁচ অংশ হচ্ছে বিবাহিত তার মানে কেটে দিলে এক্স বাই ফাইভ অংশ হচ্ছে বিবাহিত তাহলে অবিবাহিত কতজন অবিবাহিত দেখুন মোট পুরুষ শিক্ষক হচ্ছে এতজন সেখান থেকে বিবাহিত হচ্ছে এতজন তাহলে অবিবাহিত নিশ্চয় বিয়োগ করতে হবে আমাদের মানে এখান থেকে আমাদের বিয়োগ করে অবিবাহিত আচ্ছা এই টু এক্স বাই পনেরো এখন বলা হচ্ছে আমাদেরও একটা সংখ্যা বলে দেওয়া আছে যে সেই সংখ্যাটা হচ্ছে যে বিবাহিত হচ্ছে অবিবাহিত হচ্ছে বারো জন আমাদের অবিবাহিত আমরা পেয়ে গেলাম তাহলে প্রশ্ন মতে একটা জিনিস আমরা করতে পারি যে অবিবাহিত কিন্তু বলে দিছে বারো জন তার মানে অবিবাহিত তো এতজন এত ইকল টু কত বারো তাহলে এখান থেকে সমাধান করি টু এক্স ইকল টু গুণ বারো তাহলে এক্স টু কত বারো বাই হচ্ছে এখানে দুই ছয় তাহলে ছয় পনেরো নব্বই তাহলে আমাদের আমাদের মোট আমরা এক্স ধরছিলাম মোট শিক্ষক শিক্ষিকা হচ্ছে নব্বই জন খুব সহজে আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সবাইকে ধন্যবাদ